হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও দুটো ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওটা আমার, আপনার, আমাদের সকলের। এই ভিডিওটা মোহন বাগান ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং ভারতবর্ষের যে কোনো ফুটবল দলের সমস্ত সমর্থকদের কাছে একটা বার্তা। আমাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করতে অনেকেই মাঝে মাঝে মেসেজ করেন, এবং আমাদের যাদের সামান্য কিছু ফলোয়ার্স রয়েছে তাদের কিছু বার্তা মানুষের কাছে পৌঁছানোর যেন একটা দায়িত্ব থেকেই যায়। কিন্তু সত্যি কথা বলছি, যেখানে গরম গরম ট্রান্সফার আপডেট থাকে না, বা যেখানে মোহন বাগান ইস্ট বেঙ্গলের লড়াই বা কোনো প্লেয়ারকে ছিনিয়ে নিয়ে আসা নিয়ে গরম গরম লাইভ করার মতো বিষয় থাকে না, তো সেরকম ইরেলেভেন্ট টপিক নিয়ে ভিডিও করতে কেই বা চায় না। আজকের আকাশ মেঘলা অ্যাপুইয়া না আসার জন্য নয়, আজকের আকাশ মেঘলা ঠিক এই কারণে, ঠিক যে রাজপথ দিয়ে প্লেয়াররা খেলতে যায়, যে রাজপথ দিয়ে সমর্থকরা খেলা দেখতে যায়, সে রাজপথটা আজ রক্তাক্ত এবং ভীষণ আনফর্চুনেট ভাবে রক্তাক্ত। যেটা আমরা চাই না, যেটা আমরা কল্পনা করি না, সুস্থ মানুষরা যেটা চায় না। তো আজকে সকালবেলা আমি সুরঞ্জনদার একটা ভিডিও দেখছিলাম। আমি জানি উনি আমাকে প্রচুর ট্রল করেন, আমিও করি, কিন্তু কথাগুলো সত্যি মন ছুঁয়ে গেল। যে কথাগুলো বললেন, নাগরিক কর্তব্য হিসাবে কখনো কখনো মোহন বাগান ইস্ট বেঙ্গলের এই চিরাচরিত লড়াই সেইটা ভুলে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হয়তো সেই লড়াই করতে গেলে আপনি ভিউজ পাবেন না, আপনার কাছে গরম গরম ট্রান্সফার আপডেট থাকবে না। তো অনেক তো আমরা আরএসটিপির আইন নিয়ে পড়লাম, আনোয়ার আলী আসবে কি না সেইটা জানার জন্য। তো এইবার নয়, আইন না জেনে একটা ছোট্ট প্রতিবাদ যে যার মতোভাবে, সেটা কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে, বা সেটা কোনো মিছিলে অংশগ্রহণের মাধ্যমে হতে পারে, অন্য যে কোনোভাবে। আরজিকর হসপিটালে যে মহিলা চিকিৎসক মারা গেলেন, তার হয়ে কি একটু গলা তুলতে পারি না? রাত পোহালি স্বাধীনতা দিবস, ওই ফেসবুকে সুন্দর করে কোর্স লেখার জন্য আমরা কি সত্যিই স্বাধীন? সেই কথা বলবো না, কিন্তু নিজের কাছে একবার প্রশ্ন করুন তো, স্বাধীন দেশে যে ঘটনাটা ঘটে গেল সেটা কি স্বাধীনতার পরিচয়? সামনে ডার্বি, সে ডার্বিতে চলুন না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ব্যাপারটাকে সামনে নিয়ে আসি। তার কারণ ডার্বি মানেই সারা বিশ্বের নজর, আর কলকাতা ডার্বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডার্বি ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল। সেইখানে দু দলের সমর্থকদের জন্যই এমন একটা বার্তা, এই ডার্বিটা একটু অন্যরকম হোক না, মাঠের লড়াই মাঠে থাকুক, সেটা চলবে, মাঠের লড়াই আদি অকৃত্রিম অনন্ত চলতেই থাকবে, কিন্তু এই লড়াইয়ে সামিল হোক একটা বিচারের জন্য আকুতি, একটা বিচারের জন্য ধ্বনি যাতে আমরা তুলতে পারি। তো সকলকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, পাশে আসুন ওই চিকিৎসকটির, যে যার মতো করে চেষ্টা করি। অনেক ভালো লাগলো যারা ভিডিওটা দেখলেন, কী কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আর বলবো না যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন এই কারণে যাতে মানুষের কাছে এই ছোট্ট বার্তাটা পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।